সেন্ট মার্টিন সাগরের নীল জলরাশির তীরে নারকেল আর কেয়া বনের সারি, আর সাগরের ঢেউয়ের তলে লুকিয়ে আছে আশ্চর্য এক প্রাণ বৈচিত্র্য, প্রবাল প্রাচীর। কিন্তু যারা সেন্ট মার্টিনের সাগরতলের বর্ণিল রূপ দেখেছেন তারা জানেন এখানকার আসল সৌন্দর্যটা বরং পানির নিচেই। শুধু কি প্রবাল, প্রাণ বৈচিত্র্যের বর্ণাঢ্য এক সমাহার যেন সেন্ট মার্টিনের সাগরতল। বিশাল এই গুপ্তধনের খুব কমটাই আমরা জেনেছি। সেন্ট মার্টিনকে জানার পালে হাওয়া জুগিয়ে চলেছে আন্ডারওয়াটার বা জলনিরোধক ক্যামেরা। বিশ্বজুড়ে সাগরতলের অজানা প্রাণ বৈচিত্র্য নিয়ে গবেষণার সবচেয়ে সহজ আর সাশ্রয়ী মাধ্যম হলো আন্ডারওয়াটার ফটোগ্রাফি। আন্ডারওয়াটার ফটোগ্রাফি অন্য সব ফটোগ্রাফির মতো না, এটা সম্পূর্ণ একটা অন্যরকম, অন্য জগতের একটা ফটোগ্রাফি। এই আমাদের এখানে ফটোগ্রাফি করতে গেলে যেমন ক্যামেরা হলেই ছবি তোলা সম্ভব হয়, কিন্তু আন্ডারওয়াটার ফটোগ্রাফি করতে গেলে এটার জন্য একটা ব্যাপক আয়োজন থাকা লাগে। যেমন আন্ডারওয়াটার ফটোগ্রাফি করতে গেলেই সর্বপ্রথমে আপনাকে স্কুবা ডাইভিং জানতে হবে, এবং অভিজ্ঞ স্কুবা ডাইভিং যখন একজন হবে তখনই তার পক্ষেই সম্ভব আন্ডারওয়াটার ফটোগ্রাফি ভালোভাবে করা। বাংলাদেশে আন্ডারওয়াটার ফটোগ্রাফি খুব বেশি দিনের না হলেও এরই মধ্যে কিছু কাজ পাগল মানুষ এতে হাত পাকিয়েছেন, আর এদেরই একজন শরীফ সরোয়ার। এই ছবি যখন তোলা হয় শরীফ তখন সাগরের 70 ফুট নিচে। এমন হাজারটা ঝুঁকি মাথায় নিয়েই আরও কাজ করতে চান শরীফ। কী ধরনের জীববৈচিত্র্য আছে, প্রাণী আছে, কী ধরনের উদ্ভিদ আছে যেগুলি পৃথিবীর ইকোসিস্টেমকে ধরে রাখছে, এগুলি সম্পর্কে আমরা খুব কম জানি। এবং সমুদ্রের নিচে যাওয়া যত কঠিন, চাঁদে যাওয়া বা মহাশূন্যে যাওয়া তার সাথে অনেক সহজ। তো এই কারণে সমুদ্রের নিচে বা পানির নিচের জগৎটা আমাদের সামনে এত বেশি ডিসকভার হয় না এখন পর্যন্ত। তার মতে বাংলাদেশ হলো আন্ডারওয়াটার ফটোগ্রাফির খনি। সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্য যেমন এদেশের ভূমিতে, তার চাইতে আরও বেশি প্রাণময় এদেশের জলজ সম্পদ। বাংলাদেশ সরকার বঙ্গোপসাগরে ব্লু ইকোনমি নিয়ে চিন্তাভাবনা করছে, সমুদ্র অর্থনৈতিক নিয়ে চিন্তাভাবনা করছে। সেখানে বাংলাদেশের সমুদ্রে কাজ করার যে ব্যাপক পরিসর এখানে সামনে অপেক্ষমান, সেখানে প্রচুর আন্ডারওয়াটার ফটোগ্রাফির প্রয়োজন হবে। তবে অজানা সে সম্পদকে সবার সামনে তুলে ধরতে চাই তার মতো শত শত চিত্রগ্রাহক, যারা সাহসিকতার সাথে তুলে ধরবেন দেশের সাগরতলের ছবি। হোসেন সোহেল, 71, ঢাকা।